আলাইকুম। আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আর এটা হচ্ছে, আমি যখন বাবার বাড়ি যাচ্ছিলাম এর পরে কি কি করেছি, ছোট ছোট সামান্য কিছু মুহূর্ত এখানে ক্যাপশন করতে পেরেছি। দিনের পুরো সময়টি তো আর সম্ভব নয়, তো সামান্য কিছু যতটুকু পেরেছি ততটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আপনারা আমার ভিডিওটি উপভোগ করবেন। যদি ভালো লেগে থাকে সেটাও জানাবেন, আর খারাপ লেগে থাকলে সেটাও জানাবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো এখানে যা দেখতে পাচ্ছেন, যাচ্ছিলাম প্রায় মাগরিবের টাইমেই আমরা পৌঁছে গিয়েছিলাম। আমরা বাসায় উঠে পড়েছি, এর মধ্যেই আমার ছোট ভাই নেমে আমাদেরকে নিয়ে বাসায় উঠেছে। তো বাসায় যাওয়ার পরেই বাচ্চারা ফ্রেশ হলো, ড্রেস খুললো, আর আম্মু পছন্দের পিঠা বানিয়ে রেখেছিল আমাদের জন্য। এই পিঠাটা হচ্ছে ওয়ালিদের এবং হচ্ছে আমার ভীষণ প্রিয়। তো ওয়াসিফ ফার্স্ট টাইম খেলো, ওরও খুব ভালো লেগেছে। তো খাওয়া দাওয়া শেষ করে বাচ্চারা দেখতেই পাচ্ছেন কি একটা মোড়ে আছে, খুবই এনজয় করছে। ওরা তিনজন একত্রে যখন হয় তখন খুব ভালোভাবে খেলে। খেলাটা মিনিমাম একদিন থাকবে, তারপর দ্বিতীয় দিন থেকে শুরু হয় ওদের ফাইট, কে কোনটা নেবে, কে কার হাতে কোনটা আছে সেটাই লাগবে। আমার মনে হয় আপনাদের বাসায় যাদের বাসায় বাচ্চা আছে তারা বেশিরভাগ সময় এই কাজগুলো করে থাকে আর কি। বাসায় অনেক খেলনা পড়ে আছে কিন্তু ওগুলো ধরবে না। তো এরকম অবস্থা, ওরা খেলছিল, খাচ্ছিল, সবাই এনজয় করছিল। তো এর ভিতরে আমার ভাইয়ের বউ রান্না করছিল, আমার ছোট বোন একটু রান্না করছিল। তো দেখছি কি রান্না করছে, আমি ভাবলাম দেখি তুই কি রান্না করছিস একটু দেখা। তো দেখালো এখানে পোলাও রান্না হচ্ছে, আর হচ্ছে গরুর মাংস রান্না হচ্ছে, আর হচ্ছে কিছু শশা কেটে রাখা হয়েছিল, তারপর হচ্ছে রুই মাছের ঝোল বরবটি আর হচ্ছে আলু দিয়ে, আর হচ্ছে শাক ছিল। এর ভিতরে সবাই খাওয়া দাওয়া সেরে নিয়েছে, আর বাচ্চারাও খেলাধুলো করছে ওরা ওদের মতো করে। তো তিনজনকেই দেওয়া লাগে, যেই জিনিসটা বের করুক না কেন তিনজনকে দিতে হবে, নয়তো ওরা খুব মন খারাপ করে। আর ও হচ্ছে আমার ছোট বোনের মেয়ে, তো ওরা তিনজন একসাথে বই পড়ছে এবং আলোচনা করছে, তো ভালোই লাগছে দেখতে। তো এর মধ্যে আমি এবং আমার ছোট বোন একটু বাইরে বের হয়েছিলাম। তো বাইরে বের হয়েছে আসলে মূলত আমি আমার বাবার বাড়িতে আসলে টুকিটাকি জিনিস এখান থেকেই কেনাকাটা করে নিয়ে যাই, বিশেষ করে ড্রেস বাচ্চাদের। এটা আসলে আমাদের এরিয়াতে আর কি যতটুকু না পাওয়া যায় এখানে খুব ভ্যারাইটিস পাওয়া যায়, কারণ আশেপাশে অনেক গার্মেন্টস থাকার কারণে। তো এর ভিতরে বাসায় চলে এসেছি, বাসায় এসে আপনাদের দেখাচ্ছি কি কি এনেছি। এটা হচ্ছে স্বপ্ন থেকে এনেছি, এটা ছোট্ট মিনি সাইজের তোয়ালে। এখানে ছয়টা তোয়ালে ছিল আর এগুলোর দাম পড়েছে মাত্র 100 টাকা। আর এই ছয়টাতে তোয়ালে নিয়ে এসেছি, এটা কিন্তু খুবই হেল্পফুল, আপনি রান্নাঘরেও ব্যবহার করতে পারেন, আপনার হাত মুখ মোছাতেও ব্যবহার করতে পারেন, প্লেট বাটিও মোছাতে ব্যবহার করতে পারেন। তো দেখে আমার ভীষণ পছন্দ হলো, এই জন্য আমি নিয়ে আসলাম, খুবই হেল্পফুল এটা। আর হচ্ছে আমার ছোট বোন একটা পারফিউম কিনেছিল, এটা ওর, এটার প্রাইস পড়েছে 400 সামথিং। আর আমি এটা কিনেছিলাম, এই পাখাটা আমার কাছে খুব পছন্দ হয়েছে এবং এটা কালারটাও খুব দারুণ, এবং ব্যাগে ক্যারি করা যাবে যে কোনো জায়গায় বেড়াতে গেলে বা ই করলে, তখন বাতাস গরম লাগলে আর কি বাতাস করা যাবে, এই জন্য নিয়েছি। তারপর দেখায় নিচ্ছি আমি আমার বড় ছেলে এবং ছোট ছেলের জন্য সামান্য কিছু ড্রেস কিনেছি, প্যান্ট, আর এই ছোট্ট মিনি সাইজের প্যান্টগুলো পড়েছিল 150 টাকা করে। আমার মনে হচ্ছে দামগুলো একটু বেশি, আর একটু কম হলে ভালো হতো, কারণ যেই দোকানটা গিয়েছিলাম এক দরের দোকান, তাদের কাছে আর কি বার্গেনিং করা যায় না। যাই হোক, এটাতে মোটামুটি নিয়ে এসেছিলাম, এখন ভেবেছি আর কি এটা যাক, তারপরে আবার গতকাল বের হব, বের হয়ে যদি আবার কিছু ড্রেস পছন্দ হয় তারপর নিয়ে আসব। এই যে বড় ছেলের জন্য শার্ট প্যান্ট, এই শার্টের প্রিন্টগুলো আমার খুবই ভালো লাগছে, এটা ওর গায়ে খুবই ফুটেছে। আর এই যে তিনটে প্যান্ট, বাইরে পরে যাওয়ার এই প্যান্টগুলো নিয়েছি, আর হচ্ছে এটা হচ্ছে গেঞ্জি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে দুই ভাইয়ের জন্য ম্যাচিং ম্যাচিং গেঞ্জি পেয়েছিলাম, এটাই আমার জন্য অনেক কিছু। আর এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজও, আম্মু ভেজেছে, আমার খুবই প্রিয় পেঁয়াজও, আর আম্মু এর মধ্যে ঝালমুড়ি মাখিয়ে দিয়েছে। আমরা সব ভাই বোন, আব্বু আম্মু ভাই বউ সবাই মিলে একসাথে খাচ্ছিলাম এবং কথা বলছিলাম, বাচ্চারাও খাচ্ছিল সাথে সাথে। এর ভিতরে রাতের বেলা বাচ্চারা তো আর চা খেতে পারবে না, আমরা চা খেয়ে নিয়েছিলাম। তো বাচ্চাদের জন্য দুধ দিয়েছে হরলিক্স দিয়ে তিনজনের জন্য, তো ওরা খাচ্ছে, আর এর ভিতরে তার নানা নানু তাদেরকে সাহায্য করছে খাওয়াতে। আসলে এটাই হচ্ছে বাচ্চাদের আনন্দ, নানা নানু
যখন থাকে তারা খুব খুশি হয়। আমি দোয়া করি আমার বাবা মা যেন দীর্ঘজীবী হয়, আল্লাহ তাআলা তাদেরকে যেন অনেক দিন বাঁচিয়ে রাখেন, তাহলে আমার সন্তানরা তাদের আদর পাবে, ভালোবাসা পাবে। এবং শুধু বাবা মাই কেন, আমার মনে হয় একজন মুরব্বী বা আমার শ্বশুর শাশুড়িও আল্লাহ তাআলা তাদেরকেও অনেক দিন বাঁচিয়ে রাখুক। তাদের যে ভালোবাসাটা আমার সন্তানরা পায়, আমার মনে হয় না আর কেউ এই ভালোবাসা দিতে পারবে। বাবা মার ভালোবাসা তো আলাদা, আর হচ্ছে দাদা দাদি নানা নানি এদের ভালোবাসা কিন্তু অন্যরকম একটা ফিলিংস, যার নাই তারা কিন্তু অনেক মিস করে। আমি জানি, একটু হলেও বুঝতে পারি। আমরা অনেক ছোটবেলা থাকতে আমাদের দাদা দাদি নানা নানিকে হারিয়েছি, যার জন্য একটু হলেও মিস করি তাদের। তো এর ভেতরে দেখতে পাচ্ছেন রাতের বেলা বাচ্চারা খুব দুষ্টুমি করছে, নিচে ফ্লোরিং করে আমার ছোট বোন শুয়েছিল, আমি শুয়েছিলাম বেডে, তো ওরা আর কি নিচে নেমে খুব লাফালাফি করছে।